একটি প্রশ্ন আপনারা অনেক বেশি করে থাকেন, যারা বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কখন প্রেগনেন্সি টেস্ট করা উচিত। তো চলুন এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক, প্রেগনেন্সি টেস্ট কখন করা উচিত, কখন প্রেগনেন্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট আসে। যখন প্রেগনেন্সি কনসিভ হয় তখন সেই প্রেগনেন্ট মহিলার শরীরে কিন্তু বিটা এইচসিজি নামক একটি হরমোনের পরিমাণ বাড়তে থাকে। এই হরমোনটি শুধুমাত্র প্রেগনেন্সি কনসিভ হলে বা গর্ভধারণ হলে তবে একজন মহিলার শরীরে প্রডিউস হতে শুরু করে। তো এই হরমোনটিকে আমরা প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে শনাক্ত করে জানতে পারি যে একজন মহিলার শরীরে বিটা এইচসিজি হরমোনের পরিমাণ বেড়েছে, মানেই সে গর্ভবতী হয়েছে। গর্ভবতী পরীক্ষা বা প্রেগনেন্সি টেস্টের সঠিক রেজাল্ট পেতে আপনারা কখন প্রেগনেন্সি টেস্ট করবেন, পিরিয়ডের আগে নাকি পিরিয়ডের পরে, বা কতদিন আগে বা কতদিন পরে। মূলত যারা ন্যাচারালি প্রেগনেন্সি কনসিভ করেন বা স্বাভাবিকভাবে যাদের প্রেগনেন্সি কনসিভ হয়েছে, প্রতি মাসে নিয়মিত মাসিক হয়, তাদের ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার পরপরই প্রেগনেন্সি টেস্ট করলে রেজাল্ট আসে। তবে অনেকের ক্ষেত্রে এই দ্রুত টেস্ট করার ফলে নেগেটিভ রেজাল্ট আসে, কারণ সবার শরীর তো একই রকমভাবে কাজ করে না। কারো শরীরে দ্রুত বিটা এইচসিজি হরমোনের পরিমাণ বাড়ে, আবার কারো শরীরে খুবই ধীরে ধীরে হরমোনের পরিমাণ বাড়ে, বা কারো কারো ক্ষেত্রে ওভুলেশনের পর ভ্রূণ রোপণ হতে 8-10 দিন সময় লেগে যায়, আবার কারো কারো ক্ষেত্রে 3-4 দিনের মধ্যে ভ্রূণ রোপণ হয়ে যায়। তো ভ্রূণের রোপণের ওপরেই কিন্তু নির্ভর করে বিটা এইচসিজি হরমোনের প্রোডাকশন। দ্রুত প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসতে পারে, তার জন্য আপনাদেরকে বলবো পিরিয়ড ডেট মিস হওয়ার 1 সপ্তাহ পর যদি আপনারা প্রেগনেন্সি টেস্ট করেন, তবে সেই টেস্ট কিন্তু আপনাকে অ্যাকিউরেট রেজাল্ট শো করবে, সঠিক রেজাল্ট শো করবে। 1 সপ্তাহ পরের রেজাল্টই কিন্তু আপনাকে যেটা শো করবে, নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ। এক্ষেত্রে রেজাল্ট সঠিক আসেনি এটা ভাবা যাবে না। তো ফ্রেন্ডস, পিরিয়ড ডেট পর্যন্ত আপনারা অপেক্ষা করার পর 5-6 দিন পর প্রেগনেন্সি টেস্ট করবেন, তবেই কিন্তু আপনাদের সঠিক রেজাল্ট আসবে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।